দেখুন, আজকে নুসরাত জাহান টিকটকে নাচটা খুব ভালো করেন, আমাদের দেখতে ভালো লাগতো, এখন তো টিকটক বন্ধ হয়ে গেছে, কিন্তু নাচটা ভালো করতে পারেন বলে আপনি আর দুর্নীতি হলে আপনি রেহাই পেয়ে যাবেন সেটা কিন্তু হবে না। আবার মোদী সরকার, আজকে রিটায়ার্ড মানুষ তাদের সারা জীবনের পুঁজি, সেই পুঁজি দিয়ে তারা ফ্ল্যাট কিনবে বলে তার কোম্পানিকে দিয়েছিল। কার কোম্পানিকে? নুসরত জাহানের কোম্পানিকে। আর আপনি তাদের টাকাটাও মেরে দিয়েছেন নাকি সবাই বলছে, আবার ফ্ল্যাটও দেননি। সুতরাং দেখুন, ইডি ডাক ডেকেছে, এখন আপনি গিয়ে বলুন। আপনার যদি মনে হয় আপনি আবার দুর্নীতি করেননি, ওয়েল অ্যান্ড গুড, যদি দুর্নীতি করেছেন নিস্তার পাবেন না। কারণ আজকে এই বয়স্ক মানুষগুলো তাদের সারা জীবনের স্বপ্ন, কেউ কেউ হয়তো ছেলেমেয়ের বিয়ে দেয়নি, সেই পুঁজি রেখেছিল ফ্ল্যাট কিনবে বলে, আর আজকে কেউ সেই টাকা আত্মসাৎ করে নেবে, এটা মোদী সরকারে অন্তত আমরা হতে দেবো না। আমরা তো অনেকদিন ধরেই শুনছি যে মলয় ঘটক মহাশয়কে ডাকা হচ্ছে, আর উনি এটাও বলছেন যে উনি কোনো রকম কোনো দুর্নীতির মধ্যে নেই। তাহলে উনি যাচ্ছেন না কেন? এটা তো আসানসোল মানুষের প্রশ্ন। দেখুন, এই বিষয়টা তো আমি বলতে পারবো না, কারণ আমি একজন সামান্য কার্যকর্তা। সুতরাং বিজেপি কোথায় কি নেগোসিয়েশন চলছে না চলছে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারবো, আজকে যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে তার রেহাই নেই। আজকে মোদী সরকারের আগে আন্ডারে যেই থাকুক না কেন, সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক, সে অভিষেক ব্যানার্জি হোক, কেউ নিস্তার পাবে না। আর যদি আপনি কোনো দুর্নীতি না করে থাকেন, নুসরাত জাহান হোক, নিস্তার আপনার নেই। এটাই হচ্ছে মোদী সরকার। সেই কারণেই তো আজকে i.n.d.i.a. 2019-এর মতো এত এত অ্যালায়েন্স। কিসের জন্য এই অ্যালায়েন্স? এই অ্যালায়েন্স হচ্ছে নিজের পরিবারকে বাঁচানোর জন্য। কেউ গেছে ভাইপোকে নিয়ে, কেউ গেছে মেয়েকে নিয়ে, কেউ গেছে কাকাকে নিয়ে, কেউ গেছে পিসিকে নিয়ে। সবার একই লক্ষ্য, মোদীকে সরাতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? কারণ কি আমরা তো কোটি কোটি টাকার দুর্নীতি করেছি, আমার আপনার সাধারণ মানুষের কোটি কোটি টাকা চুরি করেছি, তাই নিজেদের পরিবারকে বাঁচাতে হবে। কেউ বাঁচবে না। ইডি সিবিআই আসুক, মলয় ঘটক মহাশয় যদি বলেন, যদি মনে করেন যে তার কোনো রকম দুর্নীতি নেই, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন ইডি সিবিআই বা আদালত যে দুর্নীতি আছে, কারোর নিস্তার নেই।